রাজশেখর, রাজশেখর, এই কে রে? দাদাকে নাম ধরে ডাকছিস, কে রে তুই? রাজশেখর কে বাইরে আসতে বলো। তুই কে সেইটা প্রথমে বল। গেট একটা খোলা হলেই সোজা ভেতরে চলে আসবে। এটা কি কোনো আশ্রম যে ডাকাডাকি করছিস? যে কেউ যখন তখন ভেতরে ঢুকে সে ডাকাডাকি করবে? দেখো, দাদার পরিচিত কেউ হতে পারে উনি, দাদাকে কথাটা জানাতে হবে। দাদা কি এর চাকর নাকি? দাদাকে সম্মান করে কথা বলবে না? যে কেউ বাড়ির মধ্যে এসে দাদাকে ডাকাডাকি করলে একদম দেখা করতে দেবে না। এই কিরণ, ওকে বাইরে বার করে দে। বেরুন তো বাইরে। যা, ভয় পাচ্ছিস কেন? বার করে দে ওকে। বাবা তুমি বের করো, ওই মহিলা চোখ দেখে ভয় করছে। তুই কি বড় তান্ত্রিক নাকি যে আমাদের চোখ রাঙাবি আর আমরা তোকে ভয় পেয়ে যাব? আরে শোনো না, এটা করো না। একে আমি ভয় পাবো? তখন থেকে বলছি কানে কালার মতো দাঁড়িয়ে আছে, একে কি করে তাড়াই দেখো। যা মাধবী, হ্যাঁ যা এখান থেকে। দাদা তোমাকে অসম্মান করে কথা বলছিল, যেতে বলছি তাও যাচ্ছে না। আমি কথা বলছি তুমি ভেতরে যাও। দাদা তোমাকে রাজশেখর বলে ডাকছিল। আমি বলছি তো ভেতরে যাও, যাও। এই চল, যাও তোমরা ভেতরে যাও, যাও চল। মাধবী, বলেছিলে শিবরাত্রি পার হবার পর তুমি শিবগণের একজন হয়ে যাবে, তার আগেই তুমি চলে এলে। আমার তপস্যা ওই নন্দিনী ষড়যন্ত্র করে ভঙ্গ করে দিয়েছে। 18 বছর ধরে তপস্যা করার পর ফল পাওয়ার যখন সময় হল, ও সমস্ত নষ্ট করে দিল। ভেবেছিলাম আমি দৈব শক্তি অর্জন করতে পারবো, কিন্তু আমার সব ভাবনা মিথ্যে হয়ে গেল। তোমার এতদিনের তপস্যা ভঙ্গ হয়ে গেল? গত 18 বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, জল উপেক্ষা করে তুমি তপস্যা করলে। সব কিছু ত্যাগ করে তুমি শুধু তোমার তপস্যাকে পূর্ণ করতে চেয়েছিলে, আর ফল পাওয়ার সময় ওই নন্দিনী তোমার তপস্যা ভঙ্গ করে দিল। সব কিছু আপনাদের জন্যে। আমার দাদাকে নন্দিনী মেরে ফেলেছে, এটা যদি আপনি আগেই বলে দিতেন যখন আমি তপস্যায় বসেছিলাম, তাহলে কি করা উচিত আমি বলে দিতাম। কিন্তু সেটা আপনারা না বলে লুকিয়ে রাখলেন। নন্দিনী সেই সুযোগ কাজে লাগিয়ে আমার তপস্যা ভঙ্গ করার জন্য দাদার মাথাটা আমার উপরে ছুঁড়ে আমার তপস্যা ভঙ্গ করে দিল। যে ওখানে এসেছে তাকে ঠিক চিনি না। দাদা ওর সঙ্গে কি এত কথা বলছে? কিছু একটা জরুরি বিষয়ে কথা বলছে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। কি হতে পারে বলো তো? দাদার সাথে এমন মানুষের পরিচয়টা কি করে হলো? বলুন, দাদার মারা যাওয়ার কথা লুকালেন কেন? তোমার তপস্যা যাতে ভঙ্গ না হয় তাই তোমায় বলিনি মাধবী। আমরা যে কারণে লুকিয়ে রেখেছিলাম সেটাই তো শেষ পর্যন্ত পূর্ণ হলো না। তোমার এতদিনের তপস্যা ভঙ্গ হয়ে গেল। ভেবেছিলাম সবকিছু তুমি একা সামলে নেবে, মন থেকে সেটা আমরা বিশ্বাসও করতাম। আমাদের সেই বিশ্বাসকে নন্দিনী একেবারে ভেঙে দিল। নন্দিনীকে বিনাশ করার জন্য আমি শিবগণ হয়তো হতে পারিনি, কিন্তু ও দাদাকে হত্যা করে আর আমার তপস্যা ভঙ্গ করে ও আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছে। নন্দিনীকে বিনাশ করার জন্য আমার রাগই যথেষ্ট। নন্দিনী আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না।
আমরা শুধু এই মুহূর্তে নন্দিনীর মৃত্যুর অপেক্ষা করছি। এখন থেকে তোমাকেও আমাদের সাথে থাকতে হবে। নন্দিনী আমার দাদাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছে, নোংরা পাকের মধ্যে জীবন্ত সমাধি দিয়েছে। আমি সবকিছু জেনে এসেছি। নন্দিনীর করা এই অপরাধের শাস্তি আমি ওকে অবশ্যই দেব। নন্দিনীকে শেষ করবার জন্য তুমিই একমাত্র ভরসা। নন্দিনী তোমার দাদাকে মেরেছে, তোমার মনের এখন কি অবস্থা সেটাও আমরা ভালো বুঝতে পারছি। এই অবস্থায় তোমাকে সান্ত্বনাও দিতে পারছি না, কিন্তু আমি চাই যে তুমি এই বাড়িতেই থেকে যাও, তাহলে আমি খুব খুশি হব। ভেতরে চলো মাধবী। আমার বাইরে কাজ আছে, ওই কাজ শেষ না হলে আমি এক জায়গায় থাকতে পারবো না। নন্দিনী একটা বাচ্চাকে সামনে রেখে আমার তপস্যা ভঙ্গ করেছে। নন্দিনীর সাথে থাকা ওই বাচ্চাটাকে ধরতে পারলে নন্দিনীকেও ধরতে পারবো। আর তাছাড়া তপস্যা ভঙ্গ করা ওই বাচ্চাটাকে হত্যা না করা অবধি মনের শান্তি পাবো না। ওর এখনো দেবসেনার উপর রাগ কমেনি বলে মনে হচ্ছে। জানকীকে বেঁধে দেওয়ার পর ওর দেবসেনার উপর রাগ কমে যাবে ভেবেছিলাম, কিন্তু এখনো তা কমেনি। গঙ্গা, হে ভগবান, এখানে দেবসেনা কেন এলো? দাদু ওখানে কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে? কি গো গঙ্গা, এত জোরে টানছ, হাতে ব্যথা করছে তো? সারা রাত কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে তুমি এখন উঠে আসছো? যাও আগে গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা সারো। কি গঙ্গা, তুমি না খুব স্ট্রিক্ট। দাঁড়াও গঙ্গা। মাধবী, সেদিন তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে গিয়েছিলাম, সেদিন বলেছিলে পরিচয় করানোর দরকার নেই, তাই আজ ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। ও হলো, দরকার নেই, আমি এমন কিছু মহান লোক নই যে আমার পরিচয় করাতে হবে। আমি কে না জেনেই আমার সঙ্গে ওরা কথা বলছে। এই ঢিবির মধ্যে নন্দিনীকে স্বামীজি 20 বছর ধরে দিকবন্ধন করে রেখে দিয়েছিলেন, কিন্তু এখন সেই নন্দিনী স্বামীজিকে মেরে ফেলেছেন। স্বামীজিকে মারার পর ওই নন্দিনীর মনের মধ্যে যে কি রয়েছে সেটা বুঝতে পারছি না মাধবী। নন্দিনী এখন শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে না, ওই জঙ্গল দেবীর পাওনা 3টে কালচক্রের মধ্যে একটা কালচক্র ও আগেই দেবীর কাছে রেখে দিয়েছে। কালচক্র রেখে দিয়েছে? কেমন করে, কবে?